তো ফ্রেন্ড, আমি একদম লাইভ আপনাকে দেখাতে চলেছি কিভাবে আপনি মাত্র 55 টাকার বিনিময়ে 55 টাকার বিনিময়ে 500 টাকার একটা প্রোডাক্ট, কত টাকা, 500 টাকার একটা প্রোডাক্ট মাত্র 55 টাকার বিনিময়ে অর্ডার করতে পারবেন। আমি একদম D2 আপনাকে দেখাবো, যাদের কাছে এই ওয়েবসাইট আছে তাদের জন্য, যাদের নেই তাদের জন্য, যাদের আছে তাদের জন্য কিন্তু আমি একটা আরও ট্রিক আপনাদের সামনে শেয়ার করবো। কী ট্রিক চলুন দেখে নেওয়া যাক। গাইজ, যাদের নেই অ্যাট ফার্স্ট তারা কী করবেন, সাইন আপ কমপ্লিট করবেন। কীভাবে সাইন আপ কমপ্লিট করবেন, আপনি সোজাসুজি ডিসক্রিপশন বক্সে চলে যান, সেখানে আমি আপনার জন্য দুটো লিঙ্ক মেনশন করে দিয়েছি। তো অ্যাট ফার্স্ট লিঙ্কে যখনই ক্লিক করবে ক্রোম ব্রাউজার আপনার সামনে এমন পেজ চলে আসবে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন ঠিক এমন পেজ চলে আসবে আপনার সামনে। এখানে আপনাকে কী করতে হবে, সাইন আপ করতে হবে। গাইজ, যাদের আছে, যাদের ক্যাশ করো ওয়েবসাইট আছে, তারা কি করবে, তারা সাইন আপ করবে না, তারা কি করবে, আপনার রেফার লিঙ্ক দিয়ে অন্য ওয়েবসাইটে, আপনার রেফার লিঙ্ক দিন, রেফার লিঙ্ক দিয়ে আপনি অন্য ইমেল এবং অন্য মোবাইলের সাহায্যে সাইন আপ করে নিন। তাহলে কিন্তু আপনার প্রথমটায় কিন্তু আপনি 99 রুপিস পেয়ে যাবেন এবং পরেরটাও কিন্তু কত পেয়ে যাবেন, 25 টাকা পেয়ে যাবেন। তো পার রেফার কিন্তু এখানে 99 আপনি পেয়ে যাবেন। তো গাইজ, এখানে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে কীভাবে, এখানে ফার্স্ট নেম, লাস্ট, এখানে ইমেল অ্যাড্রেস, এখানে পাসওয়ার্ড, এবার এখানে মোবাইল নাম্বার, তারপর এখানে আপনার নাম থাকবে, এবং এখানে 1+8 সিম্পলি এখানে দিয়ে দেবে, 1+8 9 এখানে দিয়ে দিয়ে জয়েন উইথ মেল এখানে ক্লিক করবে। তো চলুন এটা আমি সম্পূর্ণ আপনার সামনে ফিল আপ করে দিচ্ছি, দিয়ে তারপর আবার ব্যাকে আসছি। তো সিম্পলি এটা আমি ফিল আপ করে দিলাম, জয়েন উইথ মেল এখানে ক্লিক করবো। জয়েন উইথ মেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার সামনে এমন একটা পেজ চলে গেছে, এখানে আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে। তো চলুন ওটিপিটা দিয়ে দিচ্ছি এবং ভেরিফিকেশান কমপ্লিট করে নিচ্ছি। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ওটিপি আমার ভেরিফিকেশান কমপ্লিট। এবার আমি এখানে আমার অ্যাপ্লিকেশন খুলে গেছে, অ্যাপ্লিকেশন নয় ওয়েবসাইট খুলে গেছে। সিম্পলি আমি এখানে গিয়ে দেখিয়ে দেবো যে সাইন আপ বোনাস কত মিলেছে। তো এখানে আমি ক্লিক করবো এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মাই আর্নিং সেকশনে আমি ক্লিক করবো, এবং মাই আর্নিং সেকশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমি 25 টাকা কিন্তু সাইন আপ বোনাস অলরেডি পেয়ে গেছি, 25 টাকা সাইন আপ বোনাস। এবার আপনার কী কাজ, এবার আপনাকে আমি বলেছি আমি ডিসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক দিয়ে দিয়েছি, তো আপনাকে সেকেন্ড লিঙ্কে ক্লিক করতে হবে। তো চলুন সেকেন্ড লিঙ্কে ক্লিক করে নেবেন, আবারও চলে যাবেন ভিডিও, এবং এখানে এসে গাইজ এখানে ক্লিক করে যে সেকেন্ড লিঙ্কটা দেওয়া আছে সেকেন্ড লিঙ্কে ক্লিক করবেন। সেকেন্ড লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এমন পেজ ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন সেকেন্ড লিঙ্কে আমি ক্লিক করেছি, আপনার সামনে এমন পেজ চলে আসবে। আপনাকে কী করতে হবে, এখানে সিম্পল অফার কি, আপনি 25 টাকা কিন্তু সাইন আপ বোনাস পেয়ে গেছেন, সাইন আপ বোনাস পেয়ে গেছেন, এবং আপনাকে এখানে 500 টাকার একটা শপিং করতে হবে, মাত্র 500 টাকার একটা শপিং করতে হবে। যে শপিংটা এখানে দেখতে পাচ্ছেন 500 টাকার শপিং, এবং আপনি ক্যাশব্যাক পাবেন কত, ক্যাশব্যাক পাবেন 420 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। অর্থাৎ গাইজ, আপনি 25 টাকা প্রথম পেয়ে গেছেন এবং 500 টাকা শপিং করছেন, এবং 420 টাকা আরও এক্সট্রা পেয়ে যাবেন, মাত্র 55 টাকায় আপনি কিন্তু একটা প্রোডাক্ট, একদম ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। তো সিম্পলি এখানে অ্যাক্টিভ ক্যাশব্যাক এই অংশে আপনাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে আপনার সামনে আবার একটা পেজ রিডাইরেক্ট হয়ে যাবে, তো ইন নাওতে চলে যাবে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে নিচে ভিজিট ডিটেলারে ট্যাপ করবো, এবং ভিজিট ডিটেলারে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ক্যাশ কারো থেকে ইন নাওতে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। এবং গাইজ দেখতে পাবেন এখানে কিন্তু আবার ক্রোম ব্রাউজার চেঞ্জ হয়েছে। তো সিম্পলি ক্রোমটা অ্যালোয়েজ দিয়ে আমি ক্রোমটাকে সিলেক্ট করে নিলাম, এবং এখানে দেখতে পাবেন নতুন ওয়েবসাইট আপনার সামনে খুলে যাবে। এখানে কী করতে হবে গাইজ, আপনাকে একটা প্রোডাক্ট চুজ করে নিতে হবে। কী প্রোডাক্ট চুজ করবেন চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। মাত্র 500 টাকা মূল্যের একটা প্রোডাক্ট চুজ করে নেবেন। গাইজ আমি কিন্তু পেমেন্ট আপনার সামনে তুলেও দেখাবো, জাস্ট একটু ওয়েট করে দেখতে থাকুন। তো সিম্পলি দেখতে পাচ্ছেন এন নাও ওয়েবসাইটে চলে এসেছে, এবং সিম্পলি এখানে আপনার সামনে অনেকগুলো প্রোডাক্ট শো করবে, কোনো একটা প্রোডাক্ট আপনি চুজ করে নেবেন। তো ফ্রেন্ড, আপনার সামনে চলে আসবে ঠিক এমন পেজ, এবং এখানে প্রচুর টি শার্ট আছে যেগুলো 450-500 এমন আছে। গাইজ আপনাকে সিলেক্ট করতে হবে 500 টাকার কোনো একটা প্রোডাক্ট, অবশ্যই অবশ্যই সে প্রোডাক্টটার মূল্য হতে হবে 500 টাকা। সিম্পলি আমি এই প্রোডাক্টটা এখান থেকে চুজ করে নেব। তো সিম্পলি প্রোডাক্টের উপর ট্যাপ করে নিচ্ছি। তো চলুন ট্যাপ করার পর এখানে গাইজ আপনি সাইজটা সিলেক্ট করবেন এবং অ্যাড টু ব্যাক করবেন। তো সিম্পলি একটু ওয়েট করি। তো ফ্রেন্ড চলুন এখান থেকে সাইজটা সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে সাইজটা সিলেক্ট করলে এবার অ্যাড টু ব্যাগে ক্লিক করবো। তো অ্যাড টু ব্যাগে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখি উই হ্যাভ অ্যাডেড দ্য প্রোডাক্ট ব্যাগ। তো সিম্পলি এবার উপরে চলে যাবো এবং ব্যাগে ক্লিক করবো। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাগে যখনই ক্লিক করছি আপনার সামনে আবার একটা পেজ খুলছে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন ব্যাগে ক্লিক করার পর এবার আপনাকে চেক আউটে ক্লিক করতে হবে। নিচে শো করছে চেক আউট, চেক আউটে ক্লিক করবে। তো চেক আউটে ক্লিক করার পর এখানে আপনার একটা ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে গাইজ জাস্ট লগ ইন হতে হবে। তো সিম্পলি লগ ইন হয়ে আপনি নিচে চলে যাবেন, রেজিস্টার হয়ে নেবেন। এখানে রেজিস্টার অংশে ক্লিক করে রেজিস্টার করবেন। রেজিস্টারের জন্য আপনাকে কী কী দিতে হবে, নাম দিতে হবে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। তো চলুন এটা আমি দিয়ে দিচ্ছি। তো এবার আপনার পিনকোডটা এখানে সেট করতে হবে, আপনার পিনকোডে আসে কিনা সেটা দেখে নিতে। তো আমি ওখানে আমার পিনকোডটা দিয়ে দিলাম, দিয়ে এবার চেক অংশে ক্লিক করবো। তো চেক অংশে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন চেকের অংশ পিনকোড কিন্তু সব জায়গায় সাকসেসফুলভাবে নিয়ে নেবে, এবং এটা আপনাকে একদম 1 পয়সা ডেলিভারির জন্য চার্জ দিতে হবে না, ফ্রি ডেলিভারি আপনি পেয়ে যাবেন। তো জাস্ট একটু ওয়েট করবেন, আমার নেট একটু স্লো চলছে।
তো সিম্পলি দেখতে পাচ্ছেন আমার পিন নাম্বার সাকসেসফুল নিয়ে যাচ্ছে। এবার আপনি কন্টিনিউতে ক্লিক করুন। তো কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার আপনাকে কী করতে হবে, এখানে অ্যাড্রেস দিতে হবে, আপনি কোথায় প্রোডাক্টটা নেবেন সেই অ্যাড্রেসটা টোটাল ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। তো সিম্পলি চলুন এটা দিয়ে দিচ্ছি, এটা দেওয়ার পর তারপর আবারও ফিরে আসছি। তো টোটাল অ্যাড্রেস ফিল আপ করে দিলাম। এবার ডেলিভারি হেয়ার এখানে ক্লিক করবো। ডেলিভারি হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন পেজ চলে আসবে, আপনাকে এবার পেমেন্ট করতে হবে। আপনি কিসের সাহায্যে পেমেন্ট করবেন, আপনি এখানে ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করতে পারেন অথবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করেন তবুও কিন্তু আপনি ক্যাশব্যাক পাবেন, কোনো চিন্তা নেই, অথবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলেও কিন্তু ক্যাশব্যাক পাবেন। তো আমি সিম্পল এখানে চলুন ডেবিট কার্ড বা পেটিএমের ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দিচ্ছি। আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দিতে পারেন। তো চলুন আমি ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করে নেবো। তো সিম্পলি এখানে ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করে নিচ্ছে। তো সিম্পলি এবার প্লেস অর্ডারে ক্লিক করে দেবো। তো প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন অর্ডারটা কিন্তু সাকসেসফুল হয়ে যাচ্ছে। এবার অর্ডার সাকসেসফুল যখনই হয়ে যাবে, তো দেখতে পাবেন এখানে কিন্তু অর্ডার সাকসেসফুল যখনই হয়ে যাবে আপনার ক্যাশ কারো যে ওয়েবসাইট সেখানে কিন্তু আপনার ঢুকে যাবে কত টাকা, 420 টাকা কিন্তু অলরেডি চলে যাবে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অর্ডার সাকসেসফুল হয়ে যাবে। আমি আপনাকে বলবো এখানে আপনি কী করবেন, অ্যাট ফার্স্ট এটা একটা স্ক্রিনশট নিয়ে নিন। আপনার এখানে যে অর্ডার হয়ে গেছে, অর্ডার সাকসেসফুল হয়ে গেছে, সেটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিন। এটা হচ্ছে আপনার অর্ডার আইডি এখানে শো করবে। ওয়ান মিনিট আমি দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর, থ্রি ডটে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি নিচে চলে যাবেন মাই অর্ডার সেকশনে। এখানে মাই অর্ডার সেকশনে দেখতে পাবেন, এখানে মাই অর্ডার যে সেকশন আছে এখানে ক্লিক করে আপনি অর্ডার আইডি দেখতে পাবেন। তো আপনার অর্ডার নাম্বারটা এখানে দেখে নিন। আপনার যদি ক্যাশ কারো ওয়েবসাইটে যদি কোনো মিসিং হয়ে যায়, আপনার ট্র্যাকিং করতে যদি মিসিং হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ভিউ ডিটেলসে এখানে আপনার অর্ডার আইডি দিয়ে কিন্তু সেটা কনফার্ম করে দিতে পারেন। এটা হচ্ছে আপনার অর্ডার নাম্বার দেখতে পাবেন, এখানে কিন্তু এটা হচ্ছে আপনার অর্ডার নাম্বার, এখানে আপনি পেয়ে যাবেন। এবং আমি ক্যাশ অন ডেলিভারি মেথড সিলেক্ট করেছি। তো সিম্পলি এবার আমি একটু ওয়েট করে নেবো এবং ক্যাশ কারো ওয়েবসাইটে চলে যাবো, সেখানে আমার ক্যাশব্যাক কনফার্ম হয়েছে কিনা আমি দেখে নেবো। তো সিম্পলি চলুন দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ক্যাশব্যাক অ্যাড হয়ে গেছে। 15 মিনিটের মধ্যে আপনার ক্যাশব্যাক কিন্তু আপনার ক্যাশ কারো ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। তো সিম্পলি এখানে দেখতে পাবেন উপর থেকে হাই রিচ 420.53, অর্থাৎ 420.53 টাকা ক্যাশব্যাক রিওয়ার্ড হ্যাজ বিন অ্যাডেড ইন ইউর ট্রানজ্যাকশান DEN নাও। তো DENO থেকে কিন্তু অলরেডি কিন্তু ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে যদি আমি এখানে পেমেন্ট সেকশনে গিয়ে দেখিয়ে দিই মাই আর্নিং সেকশন, আপনি এখানে দেখতে পাবেন আমার কিন্তু আর্নিং অলরেডি কত হয়েছে। আগে ছিল 25 টাকা এবং বর্তমানে কত অ্যাড হয়েছে এবং টোটাল কত টাকা দেখতে পাচ্ছেন, 445 টাকা। এবং এটা কিন্তু আপনার কিন্তু এখন থাকবে পেন্ডিং। তো 25 টাকা যেটা আপনি সেটা কনফার্ম, এবং যে 420 টাকা এইমাত্র আমি রিডিম লাগিয়েছি সেটা কিন্তু এখন পেন্ডিং আছে। এই পেন্ডিং যখন কনফার্ম হবে আপনি কিন্তু এটা উইথড্রল করে নিতে পারেন। আমি আরও একটা অ্যাকাউন্টে আপনার সামনে উইথড্রল করে দেখাবো, জাস্ট আপনি ওয়েট করুন। এটা কিন্তু অলরেডি কিন্তু কনফার্ম হয়ে গেছে, এখানে মেসেজও আমি দেখিয়ে দিচ্ছি। শুধু তাই নয়, আপনি যদি জিমেলে চলে যান, জিমেলে গিয়েও আমি আপনাকে দেখিয়ে দেবো। সিম্পলি এখানে দেখতে পাবেন ক্যাশ কারো থেকে কিন্তু অলরেডি এটা এইমাত্র এসেছে, আমি আপনাকে খুলে দেখে দিচ্ছি। হাই আতাব মল্লিক, ইউ হ্যাভ ক্যাশব্যাক রিচ ট্র্যাক, হ্যাজ ক্যাশব্যাক অলরেডি ট্র্যাক হয়ে গেছে। যদি আপনার ট্র্যাক না হয়, তো এখানে আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 420.53 টাকা এখানে কিন্তু ক্যাশ কারো থেকে আমার ট্র্যাকিং হয়ে গেছে। এবং এটা যখনই আপনি পেন্ডিং থেকে কনফার্ম হয়ে যাবেন, পেন্ডিং থেকে কনফার্ম হতে কিন্তু আপনার অনেক দিন সময় লাগে, মিনিমাম 30 থেকে 35 দিন কিন্তু আপনার সময় লাগে এটা কনফার্ম হতে, এবং যখনই কনফার্ম হবে আপনি কিন্তু তুলে নিতে পারেন। সিম্পলি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাকাউন্ট লগ আউট করে আমি অন্য একটা অ্যাকাউন্টে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। আমি আপনাকে বলবো আপনার যে পুরনো অ্যাকাউন্ট আছে সেই পুরনো অ্যাকাউন্ট থেকে রেফার করুন, রেফার করে নিউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এবং সেখান থেকে আবার প্রোডাক্ট কিনে নিন এবং সেটা ক্যাশব্যাক নিন। আমি সিম্পলি এটা লগ আউট করে দেবো এবং অন্য একটা অ্যাকাউন্টে সাইন আপ হয়ে নেবো এবং সেটা আপনার সামনে উইথড্রল করে দেখাবো। উইথড্রল করলে গাইজ 12 থেকে 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে কিন্তু আপনি উইথড্রল নিতে পারেন। তো সিম্পলি এবার আমি এখানে লগ ইন করে নেবো অন্য একটা অ্যাকাউন্ট। তো সিম্পলি চলুন লগ ইন করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নিউ একটা অ্যাকাউন্টে আমি লগ ইন হয়ে নিয়েছি এবং এখানে ক্লিক করে মাই আর্নিং এর সেকশনে দেখে দেবো। এর আগে মাত্র 1 থেকে 1.5 মাস আমি একটা শপিং করেছিলাম এবং সেটা আমার এইমাত্র কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো এখান থেকে আমি রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন টোটালটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, টোটাল টাকাটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং এটা আমি এইমাত্র রিকোয়েস্ট লাগিয়ে দেবো। তো রিকোয়েস্ট ক্যাশব্যাক ফর পেমেন্ট, তো এখানে ক্যাশব্যাক ফর পেমেন্ট আমি ক্লিক করে দেবো এবং এখানে আমার ডিটেলসটা সেভ করে নেবো। কী কী ডিটেলস সেভ করতে হবে, আপনার ব্যাঙ্ক ডিটেলস, আপনি চাইলে পেটিএম ব্যাঙ্ক বা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, যে কোনো পেমেন্ট ব্যাঙ্ক অ্যাড করতে পারে অথবা যে কোনো ব্যাঙ্ক। তো এখানে আপনার ফুল নাম টামগুলো সেভ করে দিতে হবে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সেভ করবেন, তারপর এখানে আপনার পেমেন্ট সেটিং করবেন। তো চলুন ওটা কমপ্লিট করে নিই। তো সিম্পলি এবার সেভ করে দেবো, সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এবার সেভ অংশে ক্লিক করে দেবো। তো সেভ অংশে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন সেভ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পেমেন্টটা উইথড্রল করে নেবো। তো চলুন উইথড্রল করে নিচ্ছি, আপনার সামনে উইথড্রল করবো। তো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আমি কনফার্ম করে নিয়েছি। তো এখানে
তো এবারে আপনি কি করবেন দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে তিনখানা অপশান আছে, একটা হচ্ছে ক্যাশব্যাক আর্নিং, একটা হচ্ছে রিওয়ার্ড আর্নিং এবং একটা হচ্ছে রেফারার আর্নিং। তো সিম্পলি আমি যে 450 টাকা আমি রিডিম লাগাবো সেই 450টা হচ্ছে ক্যাশব্যাক আর্নিং। তো সিম্পলি ক্যাশব্যাক আর্নিংয়ে ক্লিক করবো এবং ক্যাশব্যাক আর্নিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যাশব্যাক শো করছে। এবার আপনি কি করবেন, রিকোয়েস্ট ক্যাশব্যাক। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অলরেডি আমি আপনার সামনে সেট করে দিয়েছি রিকোয়েস্ট ক্যাশব্যাকে। এবার যখনই ক্লিক করবো আপনার সামনে এমন পেজ চলে আসবে, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক দেখতে হচ্ছে, নয়দা ব্রাঞ্চ, এখানে সব কিছু শো করছে, আইএফএসসি কোড শো করছে। আপনি সিম্পলি এখানে গেট পেইড এই অংশে ক্লিক করে দিন। গেট পেইড অংশে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার কিন্তু কাজ টোটাল কমপ্লিট। আপনি 24 থেকে 48 ঘন্টার মধ্যে মিনিমাম ম্যাক্সিমাম দুদিনের মধ্যে আপনি আপনার পেটিএম ব্যাঙ্কে 450 টাকা ট্রান্সফার হয়ে যাবে। গাইস নিঃসন্দেহে একটা খুব ভালো কোম্পানি, আপনি নিঃসন্দেহে কাজ করতে পারেন। এবং শুধু তাই নয়, রতন টাটা কিন্তু এই কোম্পানির সঙ্গে এখন যৌথভাবে কাজ করছে, অনেক প্রোডাক্ট কিন্তু এখানে দিচ্ছে। তো এখানে গাইস একটা রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপিটা এন্টার করে দিতে হবে। তো চলুন এন্টার করে দিচ্ছি। তো ওটিপি এন্টার করে দিলে এবার ভেরিফাই অংশে ক্লিক করবে এবং সিম্পলি দেখতে পাবেন ভেরিফাই হয়ে যাবে এবং টাকাটা ট্রানজ্যাকশান কমপ্লিট। দুদিনের মধ্যে কিন্তু আপনি আপনার পেটিএম ব্যাঙ্কে পেয়ে যাবেন। তো সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমপ্লিট লেখা দেখিয়ে দেবে, কনগ্রাচুলেশন, উই হ্যাভ রিসিভ এ পেমেন্ট রিকোয়েস্ট, প্লিজ ফলো 6 to 8 বিজনেস ডেজ সাম ইজ অফ রিসিভ। গাইস এতদিন বলছে কিন্তু এতদিন আপনার সময় লাগে না, আপনার কিন্তু খুব অল্প সময়ের মধ্যে টাকার ট্রানজ্যাকশান হয়ে যাবে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।